পবিত্র মকর সংক্রান্তিত মাউরী যুব মঞ্চ মৰণহাট শাখার প্রকাশনে পদক্ষেপ। পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে মাউরী যুব মঞ্চ মৰণহাট শাখার উদ্যোগত পঞ্চম বার্ষিক আওখুশিয়া বাতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কার্যসূচীত মন্ত্রী যোগেন মোহন, মৰাণ পৌরসভার পৌরপতি অরূপ দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী ওম প্রকাশ গারুডিয়া, ওম জৈনকে প্রমুখ্য করে মাউরী যুব মঞ্চর জ্যেষ্ঠ নেতা পবন মোড় উপস্থিত থাকি দরিদ্র রাইজক 5খনক হুইল চেয়ার বস্ত্র বিতরণ করে। কার্যসূচীত অংশগ্রহণ করে মন্ত্রী যোগেন মোহনে মাউরী যুব মঞ্চই কারোপরা ধন সংগ্রহ নকরাকৈ সমাজের কাম করে অহা একমাত্র সংগঠন বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রদান করে। ইফালে এই কার্যসূচীতে মৰাণ পান্নালাল রামেশ্বর এণ্ড কোম্পানি স্বত্বাধিকারী দৈবকী নন্দন আগরওয়ালে পিতৃ লায়ন মুঙ্গিলাল আগরওয়ালার স্মৃতি দরিদ্র লোক কম্বল বিতরণ করে। আজি গম পালো যে এনেকে বহুতো আসলে অভাব হয়, আমার মোর ভাইটি আছে এনেকা অকমান শারীরিকভাবে অক্ষম হব, আর সেই কারণে এখন দিয়া হয়েছে, আর তার হয়তো তার লগতে আর বহুত কেজনক দিয়া হয়েছে, যার হয়তো বহুতর অভাব থাকে যে হয়তো কিনব নিব পারে, বহুতর সহায় হব, আর তার কারণে বহুত বহুত ধন্যবাদ জানাইছো আপনার। থ্যাংক ইউ সো মাচ। আজি ভোগালীর মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তিত মেজি জুই জ্বলার পাছত ময়ও এবার নিজে নিজের বাসগৃহতে ওসর সুবিধা লো মেজি জুই জ্বলালো। তারপর একটা কার্যসূচী থাকে প্রতি বছরে মাউরী যুব মঞ্চ, ইয়ার দুখিয়া দরিদ্র সাধারণ মানুষ কাপড় কানি বিতরণ করা হয়। অর্থাৎ ভোগালী বিহুতো তেখেতসকলে সামগ্রীরে শুভেচ্ছা জানায় রাইজক, দুখিয়া দরিদ্র মানুষ বহুত ভাল কাম করে আছে, মই নিজে প্রতি বছরে উপস্থিত থাকো, আর মই নিজেও এই যুব মঞ্চের এজন সদস্য হিসাবে তাতে মই অন্তর্ভুক্ত আছো। গতিকে এই প্রোগ্রামটে আজি প্রায় 200 পরিয়াল দুখিয়া পরিয়ালে কাপড় কানি জোতা সেন্ডেলকে আদি করে সকলখিনি বিতরণের এই অনুষ্ঠান। গতি মই যুব মঞ্চ মৰাণৰ এটা শক্তিশালী সংগঠন, আর এই সংগঠনটির মহিলা এগারী প্রেসিডেন্ট ভিতর যুব মঞ্চর মহিলা একটা স্ট্রং আমার সংগঠন আছে। এই সংগঠনটির আমি ভাবিছো যে যে ধরনের উন্নয়ন করে থাকে, এই উন্নয়নে আমার আমার সমাজখনের প্রতি বহুত কাম করে থাকে, কোবাত ব্লাড ডোনেশন, কোবাত খাওয়া পানি যোগান বিদ্যালয় বা অনুষ্ঠান প্রতিষ্ঠান, এইটা একটা অতি গুরুত্বপূর্ণ কাম করে থাকা আছে। আর একটা বৈশিষ্ট্য আছে যে কারোবার এটকা পয়সা সংগ্রহ নকরে, সকলকে নিজের ইনকমরে তাতে খরচ করে। আজি ইয়াতে একটা ভাল এমাউন্টর ইয়াতে 10 লাখ টাকা খরচ এই প্রোগ্রামটি, মানে দুই দেখি হিসাব করল এই 10 লাখ টাকা আজি সামগ্রী বিতরণ করা, এই সাধারণ করা নহয়। আর কিছু আমি সরকারেও এনেকা করে কাম আমি ঘটাতে নো, কিন্তু আমি আসনিও ঢুকি নোপা কিছু মানুষ এইখানে সাহায্য করা হয়েছে, গতিকে সুখী থাকব ভগবান। আর এই ভোগালী এই মকর সংক্রান্তির দিন মাউরী যুব মঞ্চ শক্তিশালী হোক, আর সমস্ত রাইজক এই ভোগালী ভোগর ভোগের উপস্থিত পড়ক, সুখে থাকব, শান্তি থাকব, আর আমার সকল জাতি জনগোষ্ঠীর মহান মিলনের যখন এই তীর্থ এই উৎসব সমূহে আমাক ইয়ার বার্তা কড়াই আনে, গিয়ে ভোগালীত আমি নতুন সংকল্পে নতুন গঢ়ার ক্ষেত্রে আমি সকলে সংকল্প লম, জুই অগ্নি শিকায় মানুষের অসয়া অপ্রীতি মারি মরক এই নাশ করব, তাকে মই ভগবন্তক প্রার্থনা জানাই সকলকে পুনের ভোগালীর উলগ জানালো। আমার মাউরী যুব মঞ্চ মৰাণহাট শাখা প্রত্যেক বছরে আমার আহক আনন্দ ভগাই লো আহক খুশিয়া বাটে নামত আমি এটা মেগা রিলিফ ক্যাম্প আয়োজন করো, যত আমি দিন দুখিয়া মানুষ হুইল চেয়ার্স, বৈশাখী, ওয়াকিং স্টিক, গরম কাপড়, ব্লেঙ্কেটস, ঘরের রাশন ইত্যাদি আমি বিতরণ করো প্রত্যেক বছর, এই আমার 5 বছর হয়েছে। আর আমার এই ক্যাম্পত আমার মন্ত্রী মহোদয় যোগেন মোহন ডাঙরিও উপস্থিত আছে, আর আপনি চাইছে ঢের মানুষ আমার ইয়াত আছে বস্তুখিন লোবলে, আর আমি প্রত্যেক বছর এই আয়োজন করো, আর এতালে আমি কমেও 17-20টা হুইল চেয়ার আমি প্রদান করছো, আর যদি কাবাক হুইল চেয়ার বা এনেকা কোনো মানুষ আছে যদি খোজকাড়ব নয় আমি সেটক সহায় করিম, আমাক আহক আমাক জানাও। সব প্রথমে আজি মকর সংক্রান্তি ভোগালী বিহুর সবকে শুভেচ্ছা জানাইছো। আজি 15 জানুয়ারি স্বর্গীয় ককাদেউতা মুঙ্গিলাল আগরওয়ালা আজি পবিত্র দিন মকর সংক্রান্তির দিন আমি আজি ইয়াত 100 মানুষজনক কম্বল বিতরণ করছো, আর লগতে কিবা দব দক্ষিণা দিছো এইটো।